স্বাগতম হেলথ টিপস বাংলায়। আজকে আমাদের আলোচনার বিষয়, টানা 7 দিন ডাবের পানি খেলে কি হয় জানেন? এটি শরীরকে পরিশোধিত করতে সাহায্য করে। সারা পৃথিবীতেই এই পানির বেশ কদর রয়েছে, এর স্বাস্থ্য উপকারিতাও অনেক বেশি। টানা 7 দিন ডাবের পানি খেলে শরীরের অনেক উপকার হয়। তবে যে কোনো খাবার নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে তা গ্রহণ করুন। আসুন জেনে নিন ডাবের পানির উপকারিতা। ডাবের পানি প্রাকৃতিকভাবে স্যালাইন ওয়াটারের কাজ করে। সমুদ্র উপকূলে বা রোদে যারা কাজ করেন তারা দিনে 2-3টি ডাবও খেতে পারেন। ডাবের পানিতে উপকারী উৎসেচক থাকায় তা হজম অত্যন্ত সাহায্য করে। অনেকেরই ভারী কিছু খাওয়ার পর ডাবের পানি উপকারী। ডাবের পানি শরীরে পানির ভারসাম্য রাখে, তাই ক্ষতিকর খাবারের বদলে ডায়েটে রাখুন ডাবের পানি। ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম সোডিয়াম রয়েছে, তাই শরীরের এই সব খনিজের অভাব রুখে দিতে পারে ডাবের পানি। ডাবের পানির মধ্যে রয়েছে মূত্রবর্ধক উপাদান, এটি ইউরোনারি ট্র্যাক্ট পরিষ্কারে সাহায্য করে, শরীরে শক্তি যোগাতে সাহায্য করে, থাইরয়েড হরমোনের উৎপাদন বাড়ায়। ব্যায়াম করার পর 1 গ্লাস ডাবের পানি শরীরের শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে। প্রতিদিন 1 কাপ ডাবের পানি পান করলে ত্বকে আর্দ্র থাকে, এটি ব্রণের সমস্যা কমায়। ডাবের পানির মধ্যে রয়েছে আঁশ, এটি হজমে বেশ সাহায্য করে। নিয়মিত নারকেলের পানি পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা কমায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন টিপস পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।